এখানে বয়লার মুরগি নিয়েছি হাফ কিলোরও বেশি পরিমাণ, একদম সলিড মাংসের যে পিসগুলো আছে সেগুলো। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। একটু ডিফারেন্টভাবে চিকেনটা রান্না করব। অ্যাকচুয়ালি সবসময় কিন্তু একরকমভাবে রান্না করে খেতে ভালো লাগে না, একটু যদি ঘুরিয়ে ফিরিয়ে রান্না করা যায় চিকেন বিফ মাটন যে কোনো জিনিস তাহলে দেখবেন ভীষণ ভালো লাগবে। আর আমার বাচ্চারা আমার কী বলবো আমার হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি এরা না সবাই বাসার একটু ডিফারেন্টভাবে খেতে পছন্দ করে। এদের চিলি দিয়ে দিচ্ছি, দেড় টেবিল চামচ। আমার এই চিকেনটা আজকে একটু অনেক স্পাইসি করে রান্না করব, হট অ্যান্ড স্পাইসি, অনেক গরম গরম খাবো এটা। এটা এখান দিয়ে দিচ্ছি একটু জিরে ফাঁকি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো অনেক ঝাল করে করবো, দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। দিয়ে দিচ্ছি কিছু গ্রিন চিলি ভালো করে রাখা, এখন জাস্ট এটাকে আমি খুব ভালো করে মেখে নেব। আগে বলেছি আজকে কিন্তু আমি অনেক স্পাইসি করে চিকেনটাকে রান্না করব, এটা আমরা ভাতের সাথে খাবো, রুটি পোলাও সব কিছুর সাথে খাওয়া যাবে। থার্টি মিনিটসের জন্য এটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আমি চুলো একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি তেল, এলাচ, দারচিনি, কিছু গোটা অর্থাৎ আস্ত গোলমরিচ, পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো, আমি মাংসের পরিমাণ অনুযায়ী পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটাকে একটু আমি বেরেস্তার মতো ভেজে নিচ্ছি, দিচ্ছি তেজপাতা, দুটো শুকনো মরিচ, পেঁয়াজগুলো আমার ভাত ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেব এই যে ম্যারিনেট করা চিকেনগুলো, চুলোর আগুনটাকে এখন একটু বাড়িয়ে দিতে হবে। পাঁচ মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এদিকে আমি একটি ক্যাপসিকাম নিয়েছি চিকেনের মধ্যে দেওয়ার জন্য, এটাকে আমি একটু কিছু পিস নিব এখান থেকে কেটে নিচ্ছি। অনেক সুন্দর একটা স্মেল আসবে আর অনেক টেস্টি লাগবে যেহেতু এটা একটা স্পাইসি চিকেন। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, একটু নেড়ে চেড়ে দিব। আর আমার বাসার সবাই আমার বাচ্চারা স্পেশালি ওরা স্পাইসি খাবার এত পছন্দ করে বাইরের খাবারের প্রতি যেন আকৃষ্ট না হয় সেই কারণে আমি কী করি বাসার সবসময় আমার বাচ্চারা যেরকম পছন্দ করে স্পাইসি খাবার খেতে মজার খাবার ওরা খুব মজার খাবার খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, একটু এদিক সেদিক হলেই খাবে না, তো ওই বাইরের খাবার যাতে না খায় সেজন্য আমি বাসায় সবসময় চেষ্টা করি একটু স্পাইসি করে ঝাল ঝাল
করে ক্রিস্পি করে বা যে কোনো খাবার খুব মজা করে রান্না করতে চেষ্টা করি। তো ইদানিং দেখি যে আমার বাচ্চারা বলে না যে আমি বাইরে থেকে ওইটা আনো ওইটা আনো বলে না, এমনিতেও সবসময় খুব একটা বলে না, তারপরেও যাতে অভ্যাসটা না হয় সেই কারণে। কিছু টমেটো খালি, আমি খুব বেশি টমেটো এখানে দিইনি, অল্প দিয়েছি জাস্ট টেস্ট বাড়ানোর জন্য। এই স্পাইসি চিকেনের মধ্যে যদি একটু টমেটো দিয়ে দেওয়া যায় তাহলে অনেক টেস্টের গুণটা অনেক গুণ বেড়ে যায়। মনে রাখবেন যে অতিরিক্ত যে কোনো জিনিস দিয়ে যদি আপনি রান্না করেন সেটা কিন্তু একেবারে পুষ্টিহীন হয়ে যায়, অখাদ্য হয়ে যায়। অল্প অল্প মশলা দিয়ে যেটাই দিবেন, অল্প অল্প সব কিছু দিয়ে যদি রান্নাটা করেন তাহলে কিন্তু ওই খাবার টেস্টটা অনেক বেশি থাকে। বেশি মশলা দিলেই মজা হবে এমন কোনো কথা নেই। আরও কিছু কাঁচা কাঁচা পেঁয়াজ, আরো কিছু পরিমাণ আদা দিয়ে দিন। খেয়াল করবেন রান্নার মধ্যে কিন্তু আমি হলুদ ইউজ করি নাই, আমার এই চিকেন স্পাইসি চিকেনটাতে হলুদ ইউজ করা হয় না। দিয়ে দিচ্ছি কিছু গ্রিন চিলি, দিচ্ছি এক চা চামচ পরিমাণ টমেটো সস, সরি চিলি সস, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কম পরিমাণ ভিনেগার, ভাজা ভাজা করে কষানোটা কিন্তু হয়ে গিয়েছে চিকেনটা। এখন এখানে আমি হাফ কিলো পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, এখন আমি চুলোর আগুনটাকে কমিয়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব 30 মিনিটসের জন্য। চিকেনটা কিন্তু আমার হয়ে গিয়েছে, এই শেষ পর্যায়ে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামগুলোকে কিন্তু একদম ফুল সিদ্ধ করে না যাবে না, হাফ সিদ্ধ করে রাখবো, তাহলে খেতে ভালো লাগবে। এখন আমি এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নর্মাল পানিতে গুলিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা চকচকে গ্লেজি ভাব নিয়ে আসবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। আর এই যে ক্যাপসিকামগুলো এটাকে কিন্তু ফুল সিদ্ধ করে নেওয়া যাবে না, হাফ সেদ্ধ থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। আমি আগেই বলেছি আমার বাচ্চারা একটু স্পাইসি একটু ডিফারেন্ট টাইপ করে রান্না করে দিলে খুব মজা করে খায়, ওরা সবসময় একরকম খাবার খেতেও চায় না। রান্না কিন্তু আমার হয়ে গিয়েছে, এখন আমি চুলো থেকে নামিয়ে নিব আর একটু সুন্দর বাটিতে তুলে নিব।
দারুণ মজাদার স্পাইসি চিকেন রান্না করা হয়ে গেল। মজাদার এই রেসিপিটি আজই বাসায় বানিয়ে ফেলুন, আর দেখবেন বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে। খুব বেশি উপকরণ লাগে না, মাত্র অল্প সময়ের মধ্যে অল্প কিছু উপকরণ দিয়ে এই মজাদার খাবারটি বানিয়ে নেওয়া যায়। তো চলুন, আজ আর কথা নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।